আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আরাফাত। সবাইকে ইয়াসির আরাফাত টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের উপপাদ্য তিন। উপপাদ্য তিনে যেটা বলা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, দেখো যে এটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তাহলে এ বি সি ডি এ যে দুইটাও পরস্পর সমান হবে সেটাই প্রমাণ করতে বলছে। যে বিশেষ নির্বাচনটা দেখি, যে মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সি ডি দুইটি যা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি ও সি ডি হচ্ছে দুটি জ্যা, ও থেকে এ বি ও সি ডি, এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ও ই ও ই ও ই ও এফ ও এফ লম্ব আঁকি, তাহলে ও ই ও ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে ও ই ও ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি ও সি ডি জ্যার দূরত্ব নির্দেশ করে, এটা জ্যার দূরত্ব নির্দেশ করে যে ও ই সমান ও এফ, অর্থাৎ এটা সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সি ডি। দেখো যে ও ই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সি ডি। এখন অঙ্কনটা আমরা করে নিই, যে ও এ ও এ কমা ও সি যোগ করি, ও এ কমা ও সি যোগ করি, এটা ছিল আমার অঙ্কন। দেখি এখন প্রমাণটা করে নিই। প্রথম যে কাজটি, যেহেতু যেহেতু ও ই লম্ব এ বি এবং ও এ লম্ব সি ডি, দেখো যে ও ই হচ্ছে এ বির উপর লম্ব এবং ও এফ হচ্ছে সি ডি উপর লম্ব। তোমরা অবশ্যই কিন্তু মানে পেন্সিল দিয়ে স্কেল ধরে সুন্দরভাবে আঁকবে, তো আমারটা এই রেখাটা একটু বাঁকা হচ্ছে কারণ আমি একার দাম মোবাইল মানে ব্যবহার করছি, তো এক্ষেত্রে আর অন্য দিয়ে সোজা দেওয়া কষ্টকর হয়। তোমরা সুন্দর করে মানে রেখাগুলো দিবে। দেখো যে এ বির উপর ও এফ ও ই এবং সি ডির উপর ও এফ লম্ব, সুতরাং সুতরাং ও ই এ সমান ও এফ সি সমান এক সমকোণ সমকোণ। দেখো যে এ বির উপর যদি এটা লম্ব হয়, সি ডির উপর যদি ও এফ লম্ব হয়, তাহলে দেখো যে ও ই এ এটা এক সমকোণ হবে, আবার ও এফ সি এটাও এক সমকোণ হবে, তো সেটাই লিখছি। দেখো যে পরে যেহেতু সাইড নোট দাও, সমকোণ দুই নম্বর যে অপশনটা, এখন ত্রিভুজ ও এ ই ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী
ত্রিভুজদ্বয়ের মধ্যে দেখো যে ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটার মধ্যে দেখো যে অতিভুজ OA সমান অতিভুজ OC, এবং দেখো যে এখানে অতিভুজ OA সমান OC, এটার কারণ কি যে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় ই একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ বলে যে ও এর সমান OC, এবং দেখো যে OE সমান OF, OE সমান OF, যেটা আমার প্রমাণের ক্ষেত্রে আগেই বলছে যে OE সমান OF সমদূরবর্তী। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF। দেখো এটা, দেখো যে এই ত্রিভুজটার অতিভুজ OCF, এই ত্রিভুজটার অতিভুজ OC এবং OEA বা OAE, এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে OA। তাহলে তোমার এই দুইটা ত্রিভুজের অতিভুজ সমান, অতিভুজদ্বয় সমান এবং লম্ব আর একটা বাহু সমান, তাহলে অন্য আর একটা বাহু তো সমান হবে। এক্ষেত্রে ত্রিভুজ দুটি তোমার সর্বসম হয়। আবার দেখো যে এটা ত্রিভুজটা সর্বসম হলে, ত্রিভুজটা যদি দুটি যদি সর্বসম হয় তাহলে এই সমান CF, এই সমান CF। দেখো যে এই দুইটা ত্রিভুজের অতিভুজ এবং লম্ব যদি আমরা সমান প্রমাণ করাতে পারি এবং ত্রিভুজটা যদি সর্বসম হয় তাহলে এক্ষেত্রে AE CF অর্থাৎ অন্য বাহু দুটাও পরস্পর সমান হবে, কারণ সমকোণী সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য, পরে যে বিষয়টা যে AE সমান আমরা কি লিখতে পারি, হাফ AB, যা আমরা উপপাদ্য দুইটি আমরা শিখছি, এবং CF সমান হাফ CD, CF সমান হাফ CD। সুতরাং হাফ AB সমান হাফ CD, এটা আমরা লিখতে পারি। কারণ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত
থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এবি সমান সিডি। অর্থাৎ এখান থেকে আমি হাফ হাফ বাদ দিয়ে দিতে পারি। দেখো যে এই সমান সিএ, তাহলে অর্থাৎ এখানে এই বাউটা এই এবং সিএফ বাউ দুটো সমান, তাহলে সমান যদি হয় এই সমান হাফ এবি, মানে এইটা হচ্ছে এবি জ্যায়ের অর্ধেক, যেহেতু এটার উপর লম্ব। এখানে ইটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ সমান দুটো ভাগে ভাগ করছে। আবার সিএফটা হচ্ছে হাফ সিডি, তাহলে আমরা লিখতে পারি কি যে এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমানও এটা হবে, সেটাই তো লিখছি। তাহলে উভয় পক্ষ দিয়ে হাফ বা দাও বা কাটাকাটি করে দাও, তাহলে এবি সমান সিডি, যেটা আমার প্রমাণ করতে বলছে প্রুফ। দেখো প্রমাণটা আমি আর একবার বলি, যেহেতু ওই এবি এর উপর লম্ব এবং ও এফ সিডি এর উপর লম্ব, সুতরাং ওই এ ও এফ সি সমান এক সমকোণ, অর্থাৎ প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে এক সমকোণ। এখন ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি এবং ওই সমান ও এফ। দেখো যে ও এ সমান ও সি, এ অতিভুজ দুইটা সমান হওয়ার কারণ কি, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো ওই সমান ও এফ, যেটা আমরা পূর্বে বলছি, যদি এটা যদি সম দূরত্ব হয়, মানে তাহলে যে দুইটা পরস্পর সমান হবে। দেখো তাহলে সমগ্র ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসম্মত উপপাদ্য অনুসারে আমার ও এ ই ত্রিভুজ ত্রিভুজ ও ও সি এফ সর্বসম, ত্রিভুজ দুইটা ত্রিভুজ দুইটার অতিভুজ এবং অপর একটা বাহু এবং ত্রিভুজটা সর্বসম যদি প্রমাণ হয়, তাহলে নিশ্চয়ই আমার অপর বাহু দুইটাও পরস্পর সমান হবে, অর্থাৎ এই সমান সি এফ, এই সমান সি এফ, তাহলে এই সমান হাফ এ বি এবং সি এফ সমান হাফ সি ডি। তাহলে আমি উভয় পক্ষ দিয়ে আমার দেখো যে হাফ এ বি এবং হাফ সি ডি নিয়ে আমি কী পাই, এ বি সমান সি ডি। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।